হাড়ভাঙা পরিশ্রমে সন্তানদের উচ্চশিক্ষিত করে এখন বেশ আলোচিত ঝিনাইদহের কালীগঞ্জের মিরাজুল ও জুলেখা বেগম দম্পতি। টিনের ছাবলা ও চাটায়ের বেড়া দিয়ে দুই রুমের খুপড়ি ঘরেই তাদের বসবাস। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ ছয় সদস্যের সংসার মিরাজুলের। 45 বছর ধরে ফেরি করে চালিয়েছেন সংসার। স্ত্রী অগ্রণী ব্যাংকের একজন পরিচ্ছন্নতা কর্মী। অর্থাভাবে নিজেরা লেখাপড়া করতে না পারলেও দুই ছেলেকে শিখিয়েছেন লেখাপড়া। আজ আমি সাকসেস, গর্বিত এবং সফল। সেই হিসেবে আমি আগামীর পরিকল্পনা এবং আগামী সপ্তাহটা এইভাবে ধারণ করব যে আমার এই আগামীর কর্মের যে টাকাটা ইনকাম হবে সেই টাকা দিয়ে আমি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে গণপাঠাগার এবং একটা করে কোচিং সেন্টার করে যাওয়ার আমার স্বপ্ন ছিল এবং আছে। ছেলেদের সাফল্যের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার পাশাপাশি সবার দোয়া চেয়েছেন মা জুলেখা বেগম। আমরা অনেক কষ্ট করেছি, কত রাত না খেয়েও রয়েছি ছেলেপিলে নিয়ে। দাদা যখন ওগার পরীক্ষার ফি দেওয়া হয়েছে তখন সেদিনকার আমাদের বাজার হয়নি, মানে পরীক্ষার ফি গুছাবো না আমরা বাজার করে খাবো। এর অনেক কষ্টের মাধ্যমেই আমরা এত দূর পর্যন্ত এগোছি। এটা আমার খুব আশা ছিল যে ওদের লেখাপড়া করাবো। আমার শাশুড়ি বলতো এখনকার জীবনে মেয়েরা এত কষ্ট করে না, তুমি ওদের কাজে দিয়ে দাও। আমি বলতাম মা তুমি যদি বেঁচে থাকো তা দেখতে পারবা, আমার ছেলেপিলে রিক্সা চালাবে, তবু টাই গলায় দিয়ে রিক্সা চালাবে। আমার শাশুড়ির আমি এই কথাটা বলতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন 41তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছেলে জাহাঙ্গীর। ছোট ছেলে আলমগীর মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো। সফলতার পেছনে হতদরিদ্র বাবা মায়ের অবদানে কৃতজ্ঞতার শেষ নেই সন্তানদের। মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ এবং নতুন প্রজন্মের কাছে আমার বার্তা থাকবে যে আপনারা যেটাই করেন, যেভাবেই করেন না কেন, সে মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। যে দারিদ্রতা বা মানুষের অর্থিক অনটন কখনো কাউকে তার সফলতা থেকে পিছনে রাখতে পারে না। বাবা একটা মালাই ফ্যাক্টরিতে কাজ করতো, তো একদিন তিনি স্বপ্ন মানে বড় মুখ নিয়ে বললেন মালাই ফ্যাক্টরির মালিকের কাছে যে আমি আমার ছেলেকে গ্রাজুয়েশন করাবো। এই কথা শুনে সে মালাই ফ্যাক্টরির মালিক সে তো হেসে মানে অবাক হয়ে গেল যে কীভাবে সম্ভব, তোমার মতো মানুষ তুমি তোমার ছেলেকে গ্রাজুয়েশন করাবা কী করে। আমার বাবার ওই অপমানটা আমি সেদিন চোখ ভরে দেখেছিলাম এবং মনের ভিতরে একটা সংকল্প করেছিলাম যে কোনো মূল্যেই হোক বাবার এই সপ্তাহটাকে আমি সফল করার চেষ্টা করব। দুই ভাইয়ের সফলতায় আনন্দিত ও গর্বিত পুরো জেলার মানুষ। আমরা কালীগঞ্জবাসী অত্যন্ত গর্বিত যে উনি অনেক সৎ মানুষ, উনি পরিশ্রম করে তার ছেলেকে আজকে এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। কোনো মানুষ যেন হাল না ছেড়ে দিয়ে আমরা আমাদের সন্তানের জন্য এইরকম ধরনের চেষ্টা করি। সব কিছুই চেষ্টা, আর চেষ্টা এবং সাধনা যদি সঠিক থাকে তাহলে প্রত্যেকটা মানুষই আমি মনে করি এগিয়ে যেতে পারে। রত্ন জন্মিয়েছে তার ঘরে, এটা আসলেই মানে আমাদের জন্য আসলে খুব ভালো বিষয়। খুব কষ্ট করে মানুষ করেছে ছেলেপিলে, তার জন্যই আমরা সবাই কৃতজ্ঞ। তা যেভাবে পড়াশোনা করেছে আর মিরাজ ভাইয়ের অবদান তো বহুত আছে। থেকে আগে ভিক্ষে করে খাতাম, এখন ব্যবসা করে খাচ্ছি মিরাজ ভাইয়ের সহযোগিতায়। আর এই মিরাজ ভাইয়ের সহযোগিতায় আমরা আছে যে হকারি ব্যবসা করছি, আর ব্যবসা করে আমার ছেলেপিলে মানুষ করছি। জাহাঙ্গীরের ফেরিওয়ালা বাবা মিরাজুল বঙ্গবন্ধু প্রেমিক মানুষ। নিজের ভালো ঘর না থাকলেও তৈরি করেছেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার। স্বপ্ন দেখেন পাঠাগারটি একদিন আলোর মুখ দেখবে। বাংলাভিশন নিউজ ডেস্ক।